গুড মর্নিং ফ্রম দিল্লি। আমরা বেরিয়ে পড়েছি, আমরা যাচ্ছি আরটিপিসিআর টেস্ট করতে, কারণ হিমাচল যেতে গেলে দুটো জিনিস ম্যান্ডেটরি, দ্যাট ইজ আরটিপিসিআর টেস্ট অ্যান্ড হিমাচল পাস। কালকে দেখেছিল এনার্জি খুব কম ছিল, কারণ আমি কালকেও বলেছি একটা পয়েন্টে মনে হচ্ছিল বারাণসী থেকে আমি ইউ টার্ন নিয়ে আমি কলকাতা চলে যাই, বিকজ আই ওয়াজ ভেরি সিক, ফুড পয়জনিং হয়ে গেছিলো বেনারসের জল খেয়ে। ভুল করেছিলাম, বেনারসে কেনা জল খাইনি, কারণ উপায় ছিল না, ডিহাইড্রেটেড হয়ে গেছিলাম। আজকে শরীরটা ঠিক অ্যান্ড উই আর প্ল্যানিং টু মুভ ফরওয়ার্ড, কালকে আমাদের বেরোনো আছে ফর দ্য মাউন্টেন্স। তো আমি ভাবছি প্ল্যান এটাই আছে যে এখান থেকে ডাইরেক্ট মানালি 12 ঘন্টা না চালিয়ে আমরা মাঝখানটা কোথাও একটা থেকে তারপরে মানালি যাব, কারণ প্রত্যেক দিন 16 ঘন্টা 18 ঘন্টা করে ড্রাইভ হয়েছে। তো এইবার একটু রিল্যাক্স করে যাব, কারণ তারপরে স্পিতিতে ঢুকে প্রচণ্ড, ইটস গোয়িং টু বি ভেরি 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 হ্যাকটিক। দিল্লির রাস্তা দিয়ে ওয়েস্ট বেঙ্গলের নাম্বার প্লেটের গাড়ি চলছে, হসপিটালে যাচ্ছি আরটিপিসিআর টেস্ট করতে। তো জীবন আনমোল হসপিটালে এসছি আরটিপিসিআর করতে। তো গাড়ির অবস্থা দেখেছো, গাড়ি হয়ে গেছে পুরো ময়লা, আরো ময়লা হবে গাড়ি, কুচ দাগ আচ্ছে হতে হ্যায়। মনে রাখবে, কোনো কাজ যদি স্মুথলি হয়ে যায় কখনো চট করে সাকসেস পাওয়া যায় না। তো আরটিপিসিআর টেস্ট করতে এসেছি, 3টে বাজে এখন, তো 1টা অবধি টেস্ট হয়, তো উই ওয়ার লেট, আর তার উপর আজকে সানডে, সানডে হয় না, তো উই আর হেডিং টু অ্যানাদার হসপিটাল, কারণ এনি হাউ আমাদের কালকে বেরোতে হবে, যদি কালকে না বেরোতে পারি একদিন দিল্লিতে থাকা আমার জন্য লস। হেলথ ওয়েল ডায়াগনস্টিক সেন্টার বলে একটা আছে, তো ওখানটায় যাচ্ছি, ওখানটায় 500 টাকা করে পার হেড আরটিপিসিআর টেস্টের জন্য নিচ্ছে, এখন বাজে 3:30 আর রাত 11টার মধ্যে আজকে রিপোর্ট দিয়ে দেবে। আমরা 2-3 জায়গায় ফোন করে দেখলাম, অনেক জায়গায় অনেক বেশি রেট, সো আই গট দ্য বেস্ট রেট হিয়ার, সো আই এম গোয়িং অ্যাহেড, আই এম ডুইং ফ্রম দেয়ার। ইট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং, আজকে সানডের মধ্যে আমার এই টেস্টটা করানোর, অর্ধেক জায়গা বন্ধ, বাকি দিল্লির রাস্তা দেখতে থাকো তোমরা। আমার গাড়ি চালাতে মারাত্মক ভালো লাগে, আর গাড়ি চালানোর জন্য যদি সিটি ড্রাইভের জন্য, সিটি লাইফের জন্য যদি প্লেন রাস্তা, চওড়া রাস্তা হয় না, ব্যাপক লাগতো। আই উইশ মাই সিটি হ্যাজ দিস গুড রোডস অল ওভার। জানি ওল্ড দিল্লি ইজ ভেরি কনজেস্টেড, রাস্তাঘাট অসাধারণ ভালো, লাইক আ হাইওয়ে, শহরের ভেতর দিয়ে যাচ্ছি, হাইওয়ের থেকে কম না ভাই, কি রাস্তা, এন্ড আই এম লাভিং ইট ভাই, আই এম লাভিং ইট। জিপসিটা দেখো অসাধারণ, এইসব জিপসি পাহাড়ের দিকেই বেশি দেখা যায়, আমাদের গেলে শিলিগুড়ি গ্যাংটকের দিকেও খুব দেখতে পারবে জিপসি। দেখো আমি ফার্স্ট টাইম আরটিপিসিআর করছি, আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য টেকনিক, তো টেকনিকটা এটাই ছিল, আমি ভাবতাম যে অনেকটা মনে হয় ঢোকায়, আমার তো মানে স্লাইড ঢোকালো, যখন তো হার্ডলি কিছু বুঝলাম, নাকটা সুরসুর লাগলো, আমি তো জানি আমার নেগেটিভই আসবে, মানে কারো যদি পজিটিভও থাকে যতটা ঢোকালো নেগেটিভ আসবে আরামসে। আমরা এখন কোথায় যাবো জানো, আমরা যাচ্ছি এখন দিল্লি 6 জামা মসজিদের পাশে, যে করিমসটা আছে ওই করিমসটায় খেতে। দিল্লিতে না গাড়ির ভেতরেও মাস্ক পরতে হয়, না তো চালান আছে লম্বা চওড়া, অ্যান্ড উইচ ইজ গুড, আমরা মাঝে মাঝে এই একটু মাঝে মাঝে একটু ক্যাজুয়াল হয়ে যাচ্ছি, দো আই এম ডান উইথ সেকেন্ড ডোজ, তাও আরটিপিসিআর টেস্ট করে নিলাম, এখন মাস্কও পরে আছি, প্রিকশন ইজ বেটার দেন কশন রাইট। এই দেখো এখানটা দেখা যাচ্ছে আশ্রম, আর আমার মনে কি আসছে জানো, কাশীপুর ওয়ালে বাবা কি। আমার বাঁদিকে হচ্ছে রেড ফোর্ট আর ডান দিকে হচ্ছে জামা মসজিদ, তো আমাদের ভিক্টোরিয়াও না একটা ট্যুরিজম প্লেস রাইট, ওখানটায় পুলিশ কখনো গাড়ি দাঁড় করাতে দেয় না, তো গাড়ি দাঁড় করাতে দেয় না ভালো, তো প্যারালায় একটা উপায়ও তো বার করা উচিত, একটা পার্কিং প্লেসও তো করা উচিত, এখানটা একটা হিউজ পার্কিং প্লেস আছে, প্যারালাল পার্কিং স্পেস করে রেখেছে এরা, উইচ ইজ গুড, এখান থেকে হেঁটে যাওয়া যায়, উইচ ইজ নর্মাল, ওকে। পুরানা দিল্লি 6 এসে গেছি আর যাচ্ছি করিমস, দিস ইজ জামা মসজিদ দিল্লি 6, এখন 5টা বাজে, নামাজ পড়া হচ্ছে, কেন ওই ভাইবটা আসছে এক্সেলেন্ট। আর
আর এটা হচ্ছে দিল্লি সিক্স এর অবস্থা, এর জন্য গাড়ি আমরা পার্কিং এ দাঁড় করিয়ে এসেছি। এন্ড দিস ইজ দ্য ট্রাফিক, ফুল স্ট্র্যান্ডেড। আই এম আ টুরিস্ট, রাইট? আই এম নট ইন হারি, আমার কোনো অসুবিধা নেই। আই এম জাস্ট লাভিং ইট। আর এখান দিয়ে হাঁটার জন্য ট্রাফিক লেগে আছে, গাড়ি ঘোড়া তো দূরের ব্যাপার, হাঁটাও কাটিয়ে কাটিয়ে হাঁটতে হচ্ছে। মানে এখানটায় গাড়ি চালানোর জন্য খুব স্কিল থাকা দরকার। এই জায়গাটায় হাসা মানে খুব ম্যান্ডেটরি। দিল্লি আয় আর করিমস নেই আয়ে, দো করিম সে এলে, দিস ইজ আ মাস্ট। আমার থেকে অ্যাডভাইস, দিস ইজ মাস্ট রিকমেন্ডেড ফ্রম মাই সাইড। দিস ইজ শিরমাল পরাঠা, কলকাতায় চট করে সব জায়গায় ভালো পাওয়া যায় না, যদিও বা পাওয়া যায় ভালো পাওয়া যায় না। মটন কিমা আর শিক কাবাব, কলকাতার করিমসের সাথে দিল্লির করিমসের তুলনা হয় না খাবারের টেস্টে। তো আমি এসেছি সিপিতে, তো আমার বন্ধু ছোটোবেলার বন্ধু অঙ্কিতের সাথে দেখা করলাম, ও কেভেন্ডেস থেকে কফি খাওয়াচ্ছে। আব সিপি আয়া কেভেন্ডেস কা কফি নেই পিয়া তো কেসে চলেগা ভাই। আমি এখন এর সাথে আড্ডা মারবো, আর কালকে হিমাচলের যে আমাদের পাঁচটা লাগবে ওই করে দিচ্ছে। ফুড ফুড ফুড। আমার বন্ধু না গাড়ি নিয়ে এসছে, আমি কখনো সিভিক চালাইনি, তো আমি ফার্স্ট টাইম সিভিক চালাচ্ছি দিল্লি রোডে, তো আমি এক্সপিরিয়েন্স করবো। হন্ডা সিভিক নিয়ে আমি এখন দিল্লির রাস্তায় ক্রুজ করছি, অ্যান্ড আই এম লাভিং ইট। তো এখন জাস্ট একটা শর্ট স্পিন নিচ্ছি, শর্ট স্পিন নিয়ে বাড়ি যাব। বাকি হিমাচলের পাস আসা এখনও বাকি আছে, আর্টিফিশিয়ালের টেস্টও এসে গেছে, লিঙ্ক পাঠিয়ে দিয়েছে, আমি এখনও দেখিনি। বুক ডিপ 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 হচ্ছে, আই হোপ ইট কামস নেগেটিভ, নেগেটিভ ইজ দ্য নিউ পজিটিভ। ফার্স্ট টাইম অটোমেটিক কার চালাচ্ছি, আর অটোমেটিক কার চালিয়ে যা মজা, ফুল রিল্যাক্স, হেভি রিল্যাক্স, ইউ নট ফর মাই। তো রাত হয়েছে, মাসির কাছে এসেছি হ্যাভিং ডিনার। দিস ইজ গীতু মাসি অ্যান্ড দিস ইজ ঈশিতা। তো ডিনার করছি আর প্যারালালি কাজও চলছে। তোমরা বলে রাখছো যে কখন ব্লগ আসবে, কখন ব্লগ আসবে, টাইম পাচ্ছি না, বাট এর মধ্যে ব্লগও এডিট করছি আর তোমাদের দিচ্ছি। চলো ডিনার করছি, আজকের ব্লগটা এইটুকুনি, আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। পাশে থেকো, সঙ্গে থেকো, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ ভেরি সুন, ইন দ্য বাজ, ইন দ্য গুড। আরটিপিসিআর রিপোর্ট এসছে, ভগবানের নাম করে রিপোর্টটা ডাউনলোড করছি, রিপোর্টটা ডাউনলোড করছি। এটার উপর ফুল ডিপেন্ড, এরা রিপোর্ট ডাউনলোড করে নিয়েছে নেগেটিভ, আমারটা গুড। নেগেটিভ নেগেটিভ, স্মৃতি হিয়ার আই কাম।